হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার চলে এলাম তোমাদের সঙ্গে আবার দেখা করতে। যাই হোক, আমার প্রচুর সমস্যা এখন, একটা বিশাল বড় সমস্যা, সেটা হচ্ছে আমার কনস্টিপেশন হয়ে গেছে। কনস্টিপেশন বলতে কিন্তু মনের কনস্টিপেশন, বেরোতে পারছি না তো। মানে ব্যাপারটা একটু কম্পেয়ার করে দেখে নাও। যাই হোক, আমি এইটা নিয়ে আর বেশি কিছু বলবো না, আমার যেটা কাজ সেটা আমি শুরু করে দিচ্ছি। আজকে একটা সিনেমা নিয়ে রিভিউ করবো, অবশ্যই সিনেমা নিয়ে আমি রিভিউ করবো, তবে এটা তামিল তেলেগু বা আমাদের দেশের সিনেমা নয়, এটা আমাদের একটা প্রতিবেশী দেশের সিনেমা। হ্যাঁ, বাংলাদেশের সিনেমা। বাংলাদেশের সিনেমাকে নিয়ে আজকে একটা রিভিউ করছি। সিনেমাটার নাম হচ্ছে ঢাকা অ্যাটাক। এরকম একটা নাম কোথাও কোথাও শুনেছো মনে হচ্ছে না? হ্যাঁ, আমি জানি অনেকেই দেখেছো, টিভিতে একটা সিনেমা এসেছিল গাজি অ্যাটাক বলে। হ্যাঁ, তবে এর সাথে কোনো ওর মিল নেই। গাজি অ্যাটাক একটা সাবমেরিন অ্যাটাক নিয়ে একটা সিনেমা হয়েছিল। যাই হোক, ঢাকা অ্যাটাক সিনেমাটা একটা বোম স্কোয়াডের গল্প, পুরোপুরি আলাদা রকমের একটা প্লট আছে এর মধ্যে। যাই হোক, প্রথমেই যেটা আমি বলছি, বাংলাদেশের সিনেমা আমি আজ অব্দি দেখিনি। এই ফার্স্ট টাইম একটা সিনেমা দেখলাম যেটার নাম হচ্ছে ঢাকা অ্যাটাক। মানে নামটা শুনে মনে হলো যে দেখি কীরকম বইটা হয়, আগে কোথাও একটা দেখেছিলাম বা কোনো জায়গায় হয়তো প্রোমো ফোমো দেখেছিলাম, ইউটিউবেও খুঁজতে খুঁজতে দেখেছিলাম আর কি। তো অ্যাকচুয়ালি এটা দেখে ফার্স্টে আমার যেটা মনে হলো যে দেখি তো এটা মানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে টলিউড টালিগঞ্জে যে সমস্ত সিনেমা হচ্ছে তার সাথে কম্পেয়ার করে দেখা যাক, তাহলে বাংলা আমাদের তো এখানে যে সমস্ত সিনেমাগুলো হচ্ছে সেটা দেখা হয়, দু ধরনের কমার্শিয়াল হোক বা এমনি যেগুলো একটু আর্ট ফিল্ম টাইপের হয় সবগুলোই দেখা হয়। তো ভাবলাম যে ঠিক আছে, বাংলাদেশের সিনেমাগুলো মানে আইএমডিবি রেটিংও দেখলাম বইটার বেশ ভালো দিয়েছে, 7.9। তো এই কারণে বইটা দেখলাম। এবার বলি, সিনেমাতে যিনি মেন অ্যাক্টর তিনি হচ্ছেন আরিফিন শুভ। নামটা অবশ্যই আগে জানতাম না, এই বইটা দেখেই মানে জেনেছি। যাই হোক, আর নায়িকা মাহিয়া মাহি, ওকে তো চিনি, রোমিও ভার্সেস জুলিয়েট সিনেমাটাতে ছিল, মনে আছে তো? তবে সিনেমাটা কোথায় গেল কেউ জানে না। যাই হোক, সিনেমাটা দেখতেও পাওয়া যায় না। আর আরেকজন আছেন, সেটা পরে আসছি তার কথায়। তো এবার প্রথমেই যাচ্ছি বইয়ের মানে মেন যে ফিল্ম আছে, ফিল্মের ডাইরেকশনের ব্যাপারে এবং স্ক্রিন প্লের ব্যাপারে। দারুণ স্ক্রিন প্লে আর ডাইরেকশন, খুবই ভালো, ফার্স্ট টু লাস্ট পুরো মেনটেন করে গেছে। একটা জায়গায় গিয়ে গণ্ডগোল হয়েছে, সেটা হচ্ছে স্টোরি লাইন। মানে বেসিক্যালি এটা বাংলাদেশ পুলিশের উদ্যোগে সিনেমাটা তৈরি হয়েছে, মানে শুরুতেই ওনারা কৃতজ্ঞতা স্বীকারে নাম দেখিয়েছেন। তো এটা মানে পুরোপুরি একটা পুলিশের কাহিনী আর কি, পুলিশ লাইনের কাহিনী, বোম স্কোয়াডের গল্প। তো ফার্স্ট টু লাস্ট এই জিনিসটাকে মেনটেন করে গিয়েছে, যে না, একটা গল্পকে একই ধাঁচে রেখে গিয়েছে। টুইস্ট টার্ন ব্যাপারটা এই বইটার মধ্যে খুব একটা আসেনি, মানে সিনেমাটাকে কমার্শিয়ালের মতো কিছু গানও ঢুকিয়ে দিয়েছে, আবার কি বলবো, মানে অ্যাক্টিং বা স্ক্রিন প্লে অসাধারণ। এখানে স্কোয়াড টিমের যে ট্যাকটিক্সগুলো দেখিয়েছে, যেভাবে ওরা মানে করছে, সেটা আমার মনে হয় যে বেঙ্গলে এগুলো আরও ভাবনা চিন্তা করলে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আরও এগুলো নিয়ে ভাবনা চিন্তা করলে আরও বেটার হয়। তো গল্পের জায়গাটা একটু দুর্বল বলেই আমার মনে হয়েছে। বাকি সিনেমার সিনেমাটোগ্রাফি নিয়ে কোনো কথা হবে না, খুবই ভালো। গানগুলো এমন কিছু আহামরি আমার ভালো লাগেনি। একটা জমায়েতে একটা গান করেছিল, একটু অন্য টাইপের লেগেছে, মানে বেশ একটু মস্তি টাইপের গান আছে, ওটা দেখতে পারো বইটা, ওই গানটা এনজয় করার মতো আছে, একটু অন্য টাইপের। এয়ার কন্ডিশন হল রয়েছে, এই একটা গান, এটা হচ্ছে বাংলার কোনো ফোক সংকে নিয়ে এটা করেছে, এটা বেশ ভালো। আর মাহিয়া মাহি কথা বলবো, বাংলা সিনেমাতে আমি মাহিয়া মাহির সিনেমা দেখিনি। এখানে একটা জাস্ট রিপোর্টারের রোল, ঠিক আছে, একটা পার্শ্ব চরিত্র ঠিক বলা চলে, একটা মানে মেজর কিছু ডায়লগ ডেলিভারি বা কিছু নেই, কিন্তু আরিফিন শুভ অসাধারণ অভিনয়, অসাধারণ তার বডি স্ট্রাকচার, খুব ভালো, এত সুন্দর বাংলায় উনি কথা বলেন, মানে দেখলে অবাক হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে যিনি ভিলেন, তাসকিন রহমান, দুর্দান্ত দুর্দান্ত অভিনয় করেছে। সেকেন্ড হাফটা ওই পুরো টেনে নিয়ে গেছে, এই জিনিসটা মানে মনে রাখার মতো। সিনেমায় সাসপেন্স বলতে খুব একটা বেশি নেই, ওই বোম স্কোয়াডে কীভাবে বোম ডিফিউজ করা হচ্ছে এই নিয়ে মেন গল্প, আর একটা প্যারালাল একটা স্টোরি লাইন আছে। তো এই প্যারালাল স্টোরি লাইনটা হচ্ছে একদম সাইকোলজিক্যাল মিলিটেন্ট বা টেরোরিস্টও বলা যেতে পারে, সেটা হচ্ছে তাসকিন রহমান। তাহলে যদি দেখতে হয় তাহলে তোমরা সিনেমাটা দেখতে পারো। তবে আইএমডিবি রেটিং 7.9 দিয়েছে, আমি নিজে ক্যালকুলেশন করে দেখেছি, স্টোরি স্ক্রিন প্লে ডাইরেকশন অ্যাক্টিং
মিউজিক সব মিলে আমি এটাকে 7-এর বেশি দেব না। তো আপাতত এই বলে রাখছি, নমস্কার।